বন্ধুরা, আপনারা কি জানেন মেয়েদের মাসিক ধর্ম বা পিরিয়ড কেন হয়? একটা অভিশাপের কারণে এখনো মেয়েদের মাসিক যন্ত্রণা ভোগ করতে হয়। বন্ধুরা, রামায়ণ মহাভারতকালে অনেক পল্লৈকারী অভিশাপ দেওয়া হচ্ছিল, আর যার ফল এখনো মনুষ্যদের ভোগ করতে হয়। আর এমনই একটা অভিশাপ নারী জাতিকে দেওয়া হয়েছিল, যার প্রভাব এই কলিযুগেও নারী জাতির উপর দেখা যায়। কি সেই অভিশাপ? আসুন জানা যাক। প্রত্যেক মাসে নারী জাতিকে যে মাসিক ধর্ম ভোগ করতে হয় তা অত্যন্ত বিরাদারূপ। মহাভারতকালে নারী জাতির পাওয়া প্রথম অভিশাপ হল, তারা তাদের পেটে কোনো কথা রাখতে পারবে না। বন্ধুরা, এই জিনিসটা হয়তো আপনারা দেখেছেন বা অনুভব করেছেন, যে মেয়েদের পেটে কোনো কথা থাকে না, সে কথাটা যতটাই গুরুত্বপূর্ণ হোক না কেন, তারা আজ নয়তো কাল, কাল নয়তো পরশু, একদিন না একদিন সেই কথাটা কাউকে না কাউকে বলেই। আর তারা বুঝতেও পারে না যে তারা সেই গুরুত্বপূর্ণ কথাটা বলে দিয়েছে যেটা তাদের বলা উচিত ছিল না। তারা কথায় কথায় কখন যে বলে ফেলে তারা নিজেরাও বুঝতে পারে না। নারী জাতির সাথে এমনটা হওয়ার কারণ একটা অভিশাপ। আপনারা কি জানেন কি সেই অভিশাপ, যার কারণে নারী জাতির পেটে কোনো কথা থাকে না? আসুন জানা যাক। এই অভিশাপটি যুধিষ্ঠির মহাভারতের যুদ্ধের পর সম্পূর্ণ নারী জাতিকে দিয়েছিলেন। অর্জুন মহাভারতের যুদ্ধে যখন অঙ্গরাজ কর্ণের বধ করে দিয়েছিলেন, আর অঙ্গরাজ কর্ণের বধ হওয়ার পর মাতা কুন্তী কর্ণের মৃত্যুতে দুঃখী হয়ে তার পুত্রদের অর্থাৎ পঞ্চপাণ্ডবকে বলেছিলেন যে কর্ণ তোমাদের শত্রু ছিল না, সে তোমাদের বড় ভাই বা জ্যেষ্ঠ ভ্রাতা ছিল। আর মাতা কুন্তী কর্ণের জন্মের ব্যাপারে সমস্ত কথা পঞ্চপাণ্ডবকে বললেন। তাদের বললেন, কুমারী অবস্থায় তিনি ভুলবশত সূর্যের বীজ মন্ত্র জপ করে সূর্যদেবকে প্রসন্ন করে তার কাছে আসতে বাধ্য করে দিয়েছিলেন। সূর্যকে তিনি নিজের কাছে ডেকে তার ঔরসে কর্ণের জন্ম দিয়েছিলেন। আর কুমারী থাকার কারণে সমাজের ভয়ে বাধ্য হয়ে কর্ণকে জ্বলে ভাসিয়ে দিয়েছিলেন। এই সত্যটা যখন সমস্ত বান্ধবরা জানলেন, তখন তারা দুঃখী হয়ে গেলেন, কারণ তারা অজ্ঞানতাবশত নিজের ভ্রাতার বধ করে ফেলেছিলেন। আর ধর্মরাজ যুধিষ্ঠির এমন সময় ক্রোধিত হয়ে মাতা কুন্তীকে বললেন, মাতা, আপনি আমাদের দিয়ে এ কেমন অনর্থ করিয়ে দিলেন? আপনি যদি এই কথাটি আগে বলতেন তাহলে আমরা কখনোই জ্যেষ্ঠ ভ্রাতার সাথে যুদ্ধ করতাম না। আর ধর্মরাজ যুধিষ্ঠির নিজের ক্রোধ সামালতে না পেরে সমস্ত নারী জাতিকে অভিশাপ দিয়ে ফেললেন। তিনি বললেন, আজ থেকে নারী জাতির পেটে কোনোদিন কোনো কথা লুকানো থাকবে না, তাদের যতই গোপনীয় কথা বলে দেওয়া হোক, তারা কাউকে না কাউকে সে কথা বলে দেবে। এইরূপ ভয়ঙ্কর অভিশাপ যুধিষ্ঠির নারী জাতিকে দিয়েছিলেন। আর এরপর থেকেই নারীরা কোনো কথা নিজেদের মধ্যে লুকাতে পারে না। এরপরে জানা যাক দ্বিতীয় অভিশাপের ব্যাপারে, কেন নারী জাতিকে ভুগতে হয় মাসিক যন্ত্রণা। বন্ধুরা, প্রত্যেক নারীরই মাসে 5 দিন মাসিক হয়। এই সময় তাদের অনেক ক্রীড়া ভোগ করতে হয়, আর এই যন্ত্রণা নারী জাতি এক অভিশাপের কারণে পেয়েছে। পুরাণ অনুসারে একবার দেবগুরু বৃহস্পতি ইন্দ্রদেবের উপর ক্রোধিত হয়েছিলেন, আর এই লাভ উঠিয়ে দেবগুরু বৃহস্পতির সাহায্যে অসুর আর স্বর্গে আক্রমণ করে দিয়েছিল। আর অসুরদের ভয়ে ইন্দ্রদেবকে স্বর্গ ছেড়ে পালাতে হয়। তখন ইন্দ্রদেবের এই সমস্যার সমাধানের জন্য ব্রহ্মাদেবের কাছে গেলেন। ব্রহ্মাদেব দেবরাজ ইন্দ্রকে বললেন, তোমার কোনো ব্রহ্মজ্ঞানীর সেবা করা উচিত, যে তোমাকে স্বর্গ ফেরত পেতে সাহায্য করতে পারে। ব্রহ্মাদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র এক ব্রহ্মজ্ঞানী সেবা করতে লাগলেন। কিন্তু দেবরাজ ইন্দ্র এটা জানতেন না যে তিনি যে ব্রহ্মজ্ঞানীর সেবা করছেন তার মাথায় এক অসুর, অর্থাৎ তিনি এতদিন যার সেবা করছিলেন তিনিও অসুর, আর তার সেবা পূজা সমস্ত কিছু অসুরদের সমর্পিত হচ্ছিল। একথা যখন দেবরাজ ইন্দ্র জানতে পারলেন, তখন তিনি অত্যন্ত ক্রোধ গেলেন, আর ক্রোধের বসে তিনি সেই ব্রহ্মজ্ঞানের হত্যা করে ফেললেন যার তিনি সেবা করছিলেন। আর এর কারণেই দেবরাজ ইন্দ্রের উপর ব্রহ্মহত্য পাপ লেগে গেল, যে পাপ এক পশুরের মতো তাকে তাড়া করে বেড়াচ্ছিল। আর সেই অসুরী পাপের হাত থেকে বাঁচার জন্য নিজেকে এক ফুলের ভিতরেই লুকিয়ে নিলেন, আর 100,000 বছর পর্যন্ত শ্রীহরি বিষ্ণু তপস্যা করলেন। আর তা তপস্যায় বিষ্ণুদেব প্রসন্ন হয়ে সে পাপ রূপী অসুরের হাত থেকে বাঁচার উপায় বলে দিলেন।
বিষ্ণু দেবরাজ ইন্দ্রকে বললেন, এই পাপকে আপনাকে চার অংশে ভাগ করতে হবে। আর যেই অংশগুলি সংসারের অতি পবিত্র জিনিস যথা গাছ, জল, পৃথিবী আর স্ত্রী, এদেরকে আপনার পাপের একটু একটু অংশ দিতে হবে। তখন দেবরাজ ইন্দ্র এই চারজনের শরণাপন্ন হলেন আর তাদের কাছে অনুরোধ করলেন। পাপের অংশ গ্রহণ করার জন্য দেবরাজের অনুরোধে এই চারজনে রাজি হয়ে যান। তার পাপের অংশ নেওয়ার জন্য কিন্তু গাছ, জল, পৃথিবী আর স্ত্রী নিজেদের জন্য একটি একটি করে বরদান কামনা করলেন। ইন্দ্রদেব তাদেরকে বরদান দিতে রাজি হয়ে গেলেন। তখন ইন্দ্রদেবের কাছ থেকে গাছ বরদান পেলেন, যে সে নিজেকে যে কোনো পরিস্থিতিতে জীবিত করতে পারবে। আর এই বরদানের সাথে সাথে সে দেবরাজের পাপের এক অংশ পেলেন। আর জল বরদান পেল, যে সে যে কোনো বস্তুকে স্বচ্ছ করতে পারবে, শুদ্ধ করতে পারবে, পরিষ্কার করতে পারবে। আর এই বরদানের সাথে সাথে সেও দেবরাজের পাপের এক অংশ পেল। আর পৃথিবী বরদান পেলেন, যে তার উপর যত বড়ই গর্ত হোক না কেন, তা নিজে নিজে ভরাট হতে থাকবে। অর্থাৎ যেমনই আঘাত হয়ে থাক না কেন, তা নিজে নিজেই সেরে উঠ। আর এই বরদানের সাথে সাথে পৃথিবী ও দেবরাজ ইন্দ্রের পাপের এক অংশ পেলেন। আর সবার শেষে নারী জাতি দেবরাজ ইন্দ্রের পাপের অংশ স্বরূপ মাসিক ধর্মের পীড়া পেলেন। আর তার সাথে বরদান পেলেন, যখন কোনো মহিলা স্ত্রী বা নারী জাতি সাথে শারীরিক সম্বন্ধ বানাবে, তখন এর আনন্দ তারা পুরুষের থেকে দ্বিগুণ পাবে। এইরূপ বরদান নারী জাতি পেয়েছে। তো নারী জাতিকে কেন মাসিক যন্ত্রণা ভোগ করতে হয়, তার কারণ আশা করছি আপনারাই বুঝতে পেরেছেন। আজকে পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদেরকে অনুরোধ করব একটি লাইক করে দেওয়ার, আর কমেন্টে অবশ্যই রাধে রাধে লেখার। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।